24 ঘন্টার মধ্যে ঢাকার দুই সিটি থেকে কোরবানির বর্জ্য অপসারণ নগরবাসীর স্বস্তি সবার আন্তরিকতায় সম্ভব হয়েছে দাবি কর্তৃপক্ষের সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা কমানোতে সক্রিয় অসাধু চক্র সীমান্ত দিয়ে পাচার রোধে কঠোর অবস্থানে পুলিশ ঈদের পরদিনও স্বজনের টানে বাড়ি যাচ্ছেন অনেকে আজও লঞ্চ এবং ট্রেনে যাত্রী চাপ থাকছে না নির্ধারিত শিডিউল প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় রাজধানীর বাইরেও বেড়েছে দর্শনার্থী সমাগম এবং 11 লাখ রোহিঙ্গার কারণে নানা সংকটের মুখে কক্সবাজার বন ও পাহাড় উজাড় হওয়ায় মারাত্মক হুমকিতে পরিবেশ মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড অন্য বছরের মতো এবছর কোরবানি ঈদের বর্জ্য খুব একটা ভোগায়নি নগরবাসীকে কোরবানির দ্বিতীয় দিনে সকালেই শহর জুড়ে তৎপরতা দেখা গেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষিণ সিটির কিছু অলিগলিতে বর্জ্য পড়ে থাকার অভিযোগ এলেও উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অনেকটাই অপসারিত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা তবে এবছর সিটি কর্পোরেশন দ্রুততার সঙ্গে অপসারণ কার্যক্রম চালানোয় সন্তোষ জানিয়েছেন নগরবাসী ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্রতা আসে ধর্মীয় আয়োজনের পূর্ণতা পায় ঈদুল আজহা উদযাপন কিন্তু কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলে নোংরা করা পরিবেশ অস্বস্তিতে ফেলে নগরবাসীকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করায় সিটি কর্পোরেশনকে গেল বেশ কয়েক বছর কোরবানির পর সপ্তাহ জুড়ে নগরের মূল সড়ক থেকে অলিগলি পর্যন্ত কোরবানির পশু বর্জ্য পড়ে থাকতে দেখা গেলেও এবছরের চিত্রটা একেবারেই উল্টো একদিনের মধ্যে নগরের উত্তর থেকে দক্ষিণের অধিকাংশ বর্জ্যই অপসারিত হওয়ায় স্বস্তির বার্তা আসছে নগরবাসীদের তরফ থেকে নাকে হাত দেওয়া ছাড়া রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করা যেত না এখন তার চেয়ে অবস্থার বলা যায় অনেক উন্নতি হয়েছে সিটি কর্পোরেশনের মধ্যে আন্তরিকতার ঘাটতি যে খুব একটা আছে তা নয় তবে তাদের যে সক্ষমতাটা আসলে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য যথেষ্ট নয় তবে গলিপথের বর্জ্যগুলো এখনো সরিয়ে না নেয় আক্ষেপ আছে এলাকাবাসীর নির্ধারিত স্থানে বর্জ্য না রাখায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটছে বলেও জানাচ্ছেন কেউ কেউ নির্ধারিত স্থানে তো ফালাই নাই তারা একজন ফালাইছে তার দেখা দেখে এভাবে স্টপ করে দিয়েছে প্রত্যেকটা রাস্তা দেখেন মিরপুর 10 থেকে তালতলা পর্যন্ত যে পরিমাণে গাড়ি আসার কথা সেই পরিমাণে আসে না কারণ আমাদের ওই সাইডে অনেক ময়লা এখনো পড়ে রয়েছে এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20,000 এবং উত্তর সিটিতে 8,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে দুই সিটি কর্তৃপক্ষের দাবি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কোরবানির বর্জ্য শতকরা 90% ইতিমধ্যে অপসারিত হয়েছে 10,000 উপরে আমাদের টার্গেট ছিল তো আমরা এ পর্যন্ত 8,500 টন বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি প্রতিশ্রুতি অনুযায়ী এবছর কোরবানির 24 ঘন্টার মধ্যে রাজধানীর পরিবেশ বর্জ্যমুক্ত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে 21,000 পরিচ্ছন্নতা কর্মীর পূর্ণ সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু সময় দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে আজিমপুরে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং মিরপুরে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমেই যাচ্ছি সালাউদ্দিন সুমনের কাছে সুমন রিচার্ড আসলে আমরা বিগত সময়ে যে অবস্থা দেখি যে কোরবানির ঈদের পরপর নগরীর বিভিন্ন অলি গলিতে যে ভাগাড়ের অবস্থা হয়ে থাকে আর দুর্গন্ধ ছড়ায় সেটি আজকে আমি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরে একরকমের অবাকই হয়েছে যে আসলে এই অধিকাংশ জায়গাগুলোতে কোনো রকমের কোনো ময়লা আবর্জনা নেই কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সেটি আসলে উল্লেখ করার মতো নয় যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন তিনি সংবাদ
সংবাদ সম্মেলন করে বলেছেন যে 90% বর্জ্য পরিষ্কার করা হয়েছে তার এলাকার। আমি ঘুরেও সেরকম অবস্থায় দেখেছি এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে যে নির্দিষ্ট জায়গা ছাড়াও বিভিন্ন জায়গায় যে কুরবানি করা হয়েছিল সেসব জায়গায় কিন্তু তারা ব্যক্তি উদ্যোগেই এভাবেই পরিষ্কার করছেন। পাশাপাশি আরও একটি তথ্য দিয়ে রাখি যে আজকে ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু বেশ কিছু পশু জবাই করা হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। সে কারণে আমরা এখানে যে কালকে যে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছিল আজকে কিন্তু নতুন করে যে ময়লাগুলো বিভিন্ন জায়গায় জমা হচ্ছে সেইগুলোও কিন্তু ধীরে ধীরে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি পশু জবাই করা হয়েছিল এবং সেগুলো এখানে পরিষ্কার করা হচ্ছে। সেই হিসাবে এখানে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে কালকে অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে, এখন যেগুলো দেখছি সেগুলো আজকের ময়লা, এগুলোও পরিষ্কার করা হবে বলে তারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই এলাকার মানুষজন যারা আছেন তাদের সঙ্গে কথা বলছে, তারা বলছেন যে নির্দিষ্ট এলাকায় কুরবানি দেওয়ার কথা নির্দিষ্ট এলাকাটা নির্দিষ্ট করে দেওয়া হলেও তারা অনেকে যেতে পারেননি সেসব জায়গায়, তবে তারা নিজস্ব উদ্যোগে সেই জায়গাগুলো এবং ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করেছেন। প্রাথমিকভাবে তারা ডাস্টবিনে রেখেছেন এবং সেখান থেকেই সিটি কর্পোরেশনের লোকজন সেই ময়লাগুলো নিয়ে গেছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা ময়লা আবর্জনা পরিষ্কারের। আর আমরা এখন চলে যাচ্ছি মিরপুরে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন, তিনি সেখানকার ময়লা আবর্জনা পরিষ্কারের অবস্থা জানাবেন। বর্জ্য ব্যবস্থাপনার খবর, আমি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকায় আছি। আমরা জানেন যে দুপুর 3টার দিকে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি ব্রিফিং করা হয়েছে। সেই ব্রিফিংয়ে প্যানেল মেয়র যিনি দাবি করেছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনার শতভাগ সফল হয়েছেন এবং তারা শতভাগ বর্জ্য তারা এরই মধ্যে অপসারণ করে ফেলেছেন, এবং এই বর্জ্যটি যারা শতভাগ অপসারণের কথা বলা হচ্ছে এটি আসলে ঈদের দিনের বর্জ্য, এবং তারা বলছেন যে আজকে বিভিন্ন জায়গায় কুরবানি হবে সেই বর্জ্যগুলো আজকেই অপসারণ করা হবে এবং আগামীকালও কুরবানির একটি সুযোগ দিন রয়েছে, 3 দিন কুরবানি দেওয়া যায়, সেই ময়লাগুলোও দিনের ময়লা দিনেই পরিষ্কার করা হবে। এবং তারা বলছেন যে এই পর্যন্ত প্রায় 8,500 মেট্রিক টন ময়লা তারা ল্যান্ডফিলে পরিবহন করতে সক্ষম হয়েছেন, যার জন্য কাজ করেছেন প্রায় 9,500 পরিচ্ছন্ন কর্মী। এবং যারা বলার চেষ্টা করেছিলেন তারা ধারণা করছিলেন যে এই ঈদে অর্থাৎ কোরবানির ঈদে প্রায় 10,000 মেট্রিক টন বর্জ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বহনের তাদের সক্ষমতা ছিল, কিন্তু এরই মধ্যে তারা 8,500 বর্জ্য ল্যান্ডফিলে পরিবহন করতে সক্ষম হয়েছেন। তো ঢাকা সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে এই যে বর্জ্য ব্যবস্থাপনায় যে সফলতা, এই সফলতার পেছনে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে জনগণ রয়েছেন সেই জনগণও যে জনসচেতনতামূলক কাজ তারা করেছেন, অর্থাৎ নিজের যারা নিজের বাড়ির সামনে কোরবানি দিয়েছিলেন তারা সহযোগে এবং নিজের ময়লা নিজের পরিষ্কার করেছেন, এবং যে সমস্ত ময়লা পরিষ্কার করা সম্ভব না সেগুলো সিটি কর্পোরেশনের নির্ধারিত যে বক্স রয়েছে সেই বক্সে রাখার পরে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা বহন করে এই ডাম্পিং বা ডাম্পিং স্টেশনে এসে সেগুলো রেখেছেন। তো সবচেয়ে বলা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় কিন্তু অত্যাধুনিক আবাসিক এলাকা, যার কারণে নিজস্ব উদ্যোগে ব্যক্তি সচেতনতা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে এই ময়লাটি পরিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে তারা দাবি করেছেন। তো এই ছিল আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ময়লা ব্যবস্থাপনা বা ময়লা অপসারণের সবশেষ খবর। রিচার্ড, রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে আমাদের সাথে আজিমপুর থেকে যোগ দিয়েছিলেন সালাউদ্দিন সুমন এবং সবশেষে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত পুরান ঢাকার পোস্তায় এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 10 লাখ পিস। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় 80% পূরণ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, তবে চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ফরিয়ারা। আড়তদাররা বলছেন ঢাকার বাইরের চামড়ার মান নষ্ট হওয়ায় কম দামে কিনতে হচ্ছে তাদের। এদিকে সাভারের চামড়া শিল্প নগরীতে এখনও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত না হওয়ায় রফতানি কমে যাওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। সানবীর রুপলের রিপোর্ট। পশু কোরবানির পরপরেই সারা দেশে মৌসুমি ব্যবসায়ী ও ট্যানারির প্রতিনিধিরা চামড়া সংগ্রহে নামেন। ঢাকার মধ্যে কোরবানি হওয়া চামড়া ঈদের প্রথম দিনেই আসতে থাকে পোস্তার আড়তগুলোতে। বাইরের চামড়া আসতে দেখা যায় রাতভর, দ্বিতীয় দিনেও কিছু কিছু চামড়া আসতে দেখা গেছে পোস্তায়। তবে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা ফরিয়ারা। টাইম ওভার হয়ে যাওয়া তোমার চামড়া সব নষ্ট হয়ে আছে, কারণ 8 টাকা কয়ে নিয়ে 800 রেট কয়ে নিয়ে 400 টাকা রেট দিয়েছে, তাও নিতে চান মাল। 10 টাকায় জামে পড়ছি, জামে পড়ে এখন গাড়ি ঢুকাইছি, নামাইতে পারতাছি না মাল। প্রত্যেকটা চামড়া
900 টাকা 950 টাকা কিনা এই চামড়া বেচলাম এখন 350 টাকা কেউ দাম করে না লবণর দায় লবণর বাজার লবণ অবস্থা 1500 টাকা চামড়ার দাম 300 টাকা দরদাম নিয়ে অসন্তোষের মাঝে অবিক্রিত চামড়াগুলো নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে চামড়া ব্যবসায়ীরা জানান এর মধ্যে বাড়তি চাহিদা সুযোগে লবণের দাম বেড়ে গেছে 80% এর মতো চামড়া ইয়া হয়ে গেছে কালেকশন হয়ে গেছে আজকে এবং কালকে অল্প অল্প ঢাকার বিচ্ছিন্ন এলাকা থেকে খুব কাছাকাছি যেগুলো এগুলো থেকে আসবে তো তখন টার্গেট ফুলফিল হয়ে যাবে আমার মনে হয় চামড়ার মনে করেন এখানে দরদাম যেটা কম শোনা যাচ্ছে এটা তো মফস্বলের মাল ঢাকা টাউনের মাল 1100-1900 এদিকে হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাতকরণ বন্ধ ঘোষণা করা হলেও বেশ কিছু ট্যানারি স্বল্প পরিসরে লবণ দেওয়ার কাজ করছে সকাল থেকে গুদামের বাইরে চামড়া লবণ দেওয়ার কাজ করলে পুলিশি তৎপরতায় কাজ বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা বলছেন আগে থেকেই কোনো নোটিশ না পাওয়ায় এবং চামড়া নষ্ট হওয়ার আশঙ্কায় হাজারীবাগেই তারা লবণ দিচ্ছেন তবে এখান থেকে শিগগিরই সাভার ট্যানারিতে চামড়া স্থানান্তর করা হবে মালটা যত তাড়াতাড়ি সম্ভব লবণজাত করতে পারলে চামড়াটার জন্য ভালো চামড়াও আছে আমরাও আছে তো হেমায়তপুরে নিতে নিতে অতটুকু সময় পর্যায়ে পাওয়া যায় না বিধায় আমরা এখানে শুধু লবণজাত করতেছি চামড়া সংগ্রহের পর সাভারের শিল্প পার্কে ট্যানারিগুলোতে শুরু হয়েছে লবণজাত কার্যক্রম তবে বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি চালু না হয় ও অবকাঠামো দুর্বলতায় হতাশ ট্যানারির প্রতিনিধিরা সিইটিপি পুরো কমপ্লিট না রাস্তাঘাট ঠিক না যার কারণে প্রত্যেকটা ট্যানারিকে এগুলো কমপ্লাইন্ট ট্যানারি বানানো হয়েছে কিন্তু কমপ্লাইন্ট ট্যানারি আমাদের এখানে সার্টিফিকেট কেউ দিচ্ছে না অনেক কাস্টমার আমাদেরকে এখানে বলেছে আমাদের বায়ার যে এখানে যদি পরিবেশ ঠিক না হয় আমরা এই জায়গায় আসবো না আমরা এখান থেকে চামড়া কিনবো না সাভারের ট্যানারি শিল্প পার্কে বেশ কয়েক বছর আগে 155টি প্লট বরাদ্দ দেওয়া হলেও এখনো পর্যন্ত 70টির মতো ট্যানারি চালু রয়েছে বাকিগুলোর বেশিরভাগ ভবনই নির্মাণাধীন সানবীর রূপল সময় সংবাদ ঢাকা চামড়া কেনাবেচার খবর জানাতে এই মুহূর্তে রাজধানী পোস্তায় আছেন রিপোর্টার নাজমুল সালেহী এবং চামড়া প্রক্রিয়াজাত করার খবর জানাতে আমিন বাজারের সাভারের আমিন বাজারে আছেন হাসান সাফায়েত বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে ধন্যবাদ রিচার্ড আজকে এই যে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনেও কিন্তু হচ্ছে পোস্তাগোলার এই বড় চামড়ার বাজারে কিন্তু আজকেও কাঁচা চামড়ার কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে অর্থাৎ আজকেও পুরান ঢাকা সহ আশেপাশের ঢাকার যে আশপাশের অঞ্চলগুলো রয়েছে আজকেও কিন্তু প্রচুর পরিমাণে কোরবানি হয়েছে সেই চামড়াগুলো কিন্তু আজকে এসেছে এবং আজকে যে চামড়াগুলো এসেছে তারা হচ্ছে জারদার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকের চামড়াগুলোর মোটামুটিভাবে কোয়ালিটি ভালো আছে আগের দিনগুলোর মানে গত দিনের কোরবানির চামড়ার থেকে সুতরাং আজকের চামড়ার কিন্তু খানিকটা দামও কিন্তু হচ্ছে যে আপনার পাচ্ছেন যারা মৌসুমি ব্যবসায়ী বা যারা ফড়িয়া যারা হচ্ছে যে আপনার আশেপাশের গ্রামগুলো ঘুরে যারা হচ্ছে যে এখানে কোরবানি হয়েছে সেই জায়গাগুলো ঘুরে যারা হচ্ছে চামড়া কিনেছেন তারা কিন্তু এসে মোটামুটি আজকে দাম নিয়ে বেশ খানিকটা একটু স্বস্তির কথাও বলেছেন কারণ হচ্ছে যে আজকে যে চামড়াগুলো হয়েছে তারা বলছেন যে আজকের চামড়াগুলো সেই লোকগুলো করেছেন যারা হচ্ছে মোটামুটিভাবে একটু অবস্থা সম্পন্ন বা যাদের সেই চামড়াগুলোর যে কোয়ালিটি সেটা হচ্ছে অনেকটা ভালো পাশাপাশি এরকম দৃশ্যও কিন্তু এখানে আছে যে মানুষ চামড়া কিনে লোকসান গুণেছেন অনেক পরিমাণের সেরকম চামড়া সেরকম ব্যবসায়ীর খোঁজও কিন্তু আমরা পেয়েছি যে সরকার বেঁধে যাওয়া যে গরুর চামড়ার প্রতি ফুট গরুর চামড়া 45-50 টাকার যে হচ্ছে যে একটা সরকার থেকে যে বেঁধে দেওয়া হয়েছে চামড়ার ব্যবসায়ী যারা হচ্ছে যে ফড়িয়া ব্যবসায়ী যারা মৌসুমি ব্যবসায়ী যারা হচ্ছে কিনেছেন পাড়া গ্রাম ঘুরে তারা আসলে বলছেন যে সেই চামড়ার দাম পর্যন্ত তারা এখানে এসে পাননি কারণ তারা সে যুক্তি হিসেবে তারা বলছেন যে ব্যবসায়ীরা এখানকার যারা রয়েছেন তারা হচ্ছে এক প্রকার নিজেদের মধ্যে সিন্ডিকেট গড়ে তুলে আসলে সেই চামড়া তাদেরকে হচ্ছে অনেকটা লোকসানে বিক্রি করতে আসলে বাধ্য করছেন তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যারা চামড়া যারা কিনেছেন তারা হচ্ছে একেবারে মৌসুমি ব্যবসায়ী এবং তারা খুব চামড়ার জগতে তারা হচ্ছে নতুন যে কারণে তারা চামড়ার যে কোনো চামড়ার দামে আসলে তারা হচ্ছে অধিক দাম দিয়ে কিনেছেন শুধুমাত্র চামড়া বড় এবং হচ্ছে যে সাইজে অনেক বড় দেখালেই আসলে হবে না চামড়ার যে কোয়ালিটি থাকতে হবে অর্থাৎ এই আড়তদাররা বলছেন সেই চামড়া তারা যেখানে নিয়ে যাবেন ট্যানারি মালিকদের কাছে সেই ট্যানারি মালিকরা যখন চামড়াটিকে পাকাই করে ব্যবহার সেই মানটা যাতে ভালো থাকে সেই চামড়াগুলো আসলে 40-45 বা 50 টাকা ফুটে হচ্ছে যে আসলে সেই চামড়াগুলো বিক্রি করার কথা তারা বলছেন কিন্তু ব্যবসায়ী যারা তারা হচ্ছে যে নতুন যারা ব্যবসায়ী তারা আসলে সেই পরিমাণ অভিজ্ঞ না থাকার কারণে তারা যে কোনো ধরনের চামড়া আসলে সরকার বেঁধে দেওয়া যে 45-50 টাকা যে ফুট সেই দামে তারা কিনেছেন যেই কারণে চামড়া আসলে তারা বিক্রি করতে পারছেন না ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে বা অনেক দূর থেকে এখানে চামড়া এসেছে বিশেষ করে হচ্ছে যে সিলেট মৌলভীবাজারে যারা চামড়ার রয়েছে গতকালকের চামড়া তারা এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি ট্রাক নিয়ে অপেক্ষা করছেন এরকম ব্যবসায়ীর সংখ্যাও কিন্তু আমরা এখানে দেখেছি তো
এই ছিল পোস্তাগুলো থেকে চামড়ার বাজারের বেচা কেনার সর্বশেষ আমার কাছে। আমি এখন চলে যাব সাভারের আমিন বাজারে চামড়া বেচা কেনার খবর জানতে, সেখানে অপেক্ষা করছেন রিপোর্টার হাসান সাফায়াত। সাফায়াত সারহীন, আমি আছি সাভারের আমিন বাজার যে চামড়ার আড়তটি রয়েছে এখানে আছি। তো আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো আজকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই আড়তটাতে যে চামড়া বেচা কেনা হয় আজকেও স্বল্প পরিসরে চামড়া বেচা কেনা হচ্ছে, এবং বেশিরভাগ চামড়া তো যেহেতু দ্বিতীয় ঈদের দিন ছিল সেদিন বেচা কেনা হয়ে গেছে। এবং আজকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে দ্বিতীয় দিনে যে স্বল্প পরিসরে কিছু গরু কুরবানি হয়েছে সেই চামড়াগুলোই এখানে আসছে। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, বিশেষ করে সাভারের বিভিন্ন এলাকা এবং মানিকগঞ্জ যে এলাকাগুলো আছে, এইসব জায়গায় যে চামড়াগুলো কোরবানি হয়েছে আজকে দ্বিতীয় দিনে, সেই চামড়াগুলোই কিন্তু মূলত এখানে আসছে। তো এখানে হাটে কেনা বাচার যে পরিস্থিতি আমি দেখতে পেয়েছি সেটা হলো যে গতকালে যে দাম ছিল, এখানকার ব্যবসায়ীরা বলছেন যে গতকালে দাম একেবারেই কম ছিল, আজকে এসে চামড়ার দামটা কিছুটা বেড়েছে। যে গতকালে যে চামড়াটা বিক্রি হয়েছিল মাঝারি সাইজের 600 থেকে 700 টাকা, সেটা আজকে 800 থেকে 900 টাকা, এরকম সামান্য বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। একটি বিষয় যে এখান থেকে এখানে যেহেতু এই হাটটিতে সারা বছরই কিন্তু কম বেশি চামড়া কেনা বেচা হয়, আর ঈদকে কেন্দ্র করে বড় আকারের কেনা বেচা হয়, এবং এখানে যেহেতু হাটের সঙ্গেই চামড়া প্রক্রিয়াজাতকরণের যে কাজটুকু শুরু হয় লবণ মাখানোর মাধ্যমে, তো হাট থেকে যারা ব্যবসায়ীরা আছেন তারা চামড়া কিনেই কিন্তু এখানে পাশে যে তাদের যে শেডগুলো রয়েছে সেখানে কিন্তু তারা লবণ মাখাচ্ছেন। যেহেতু চামড়া দ্রুত লবণ না মাখালে চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছি যে যারা ব্যবসায়ী আছেন এখানে তারা চামড়া লবণ মাখাচ্ছেন, এবং এখান থেকে চামড়াগুলো কিন্তু আপনার লবণ মাখানোর পরে এখানে আরো কিছুদিন থাকবে, তারপরে সাভারে যে ট্যানারিটি রয়েছে সেখানে কিন্তু এই চামড়াগুলো হস্তান্তর করা হবে। তো এই এখানে চামড়ার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আজকের দিনটিও রাত সন্ধ্যা পর্যন্ত বেচা কেনা হবে, এবং সর্বশেষ আপনার আজকে মোটামুটি বেচা কেনা হয়ে যাবে বলে তারা আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এখানে চামড়া বেচা কেনা কালকের চেয়ে আজকে তুলনামূলক অনেক কম, কিন্তু দামটা সামান্য বেড়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়ে। তো এই ছিল আমার কাছে সাভারে যে আমিন বাজারে যে কারখানাটা আছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাভারের আমিন বাজার থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার হাসান সাফায়াত, এবং তারও আগে ঢাকার পোস্তা থেকে আমাদের সাথে চামড়া বেচা কেনার খবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও স্বজনের টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রী চাপ, তবে ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন না ছাড়ায় দুর্ভোগ পোহাতে হয় অনেককে। কোরবানির ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের দৃশ্য এটি। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদে উঠেছেন অনেক যাত্রী, রয়েছে টিকিট না পাওয়া সহ নানা অভিযোগ, তারপরও স্বজনদের সান্নিধ্য পেতে ঘরমুখো এসব মানুষের চোখে মুখে আনন্দের ছোঁয়া। ঈদের আগে যাইতে পারি নাই, এখন যাইতেছি, অনেক আনন্দ লাগতেছে। ঈদের আগে তো অনেক ভিড় হয়, এর জন্য এখন যাওয়া তো এখনো সে কি ভিড়। তবে যাত্রী চাপের কারণে ট্রেনে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। জানান যে স্পেশাল 25 মিনিট বিলম্বে গেছে যাত্রী চাপের কারণে, অন্য দিনের মতো আজকে কিন্তু এত ভিড় থাকার কথা না। সেই ক্ষেত্রে যে যে ট্রেনগুলি গেল প্রত্যেকটাতেই উঠছে বড় ভিড়। এদিকে কর্মব্যস্ততার কারণে যাদের ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি তাদের অনেকেই ঢাকা ছাড়ছেন সড়ক পথেও। কেউ কেউ রাস্তায় দুর্ভোগ এড়াতে একদিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, তবে দ্বিতীয় দিনে ফাঁকা সড়ক পথ এবং ভিড়মুক্ত পরিবেশ থাকায় অনেকটা নির্বিঘ্নে যেতে পারছেন সড়ক পথের যাত্রীরা। এবার ঈদে টিকিট পাচ্ছিলাম না, গাড়ির অনেক ভিড় ছিল, এজন্য ঈদের পরের দিন যাচ্ছে। নৌপথেও ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ, ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘাটে যাত্রীর তুলনায় পর্যাপ্ত লঞ্চ থাকায় দ্বিতীয় দিনে তেমন বিড়ম্বনা চোখে পড়েনি। যাত্রী বোঝাই হওয়ায় সঠিক সময়ে টার্মিনাল ছেড়ে গেছে লঞ্চগুলো। অফিস ছিল, ছুটি পাইনি, তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। যদি যাত্রী আমাদের ভরে যায় লঞ্চ তাহলে আমরা ছেড়ে যাব টাইমের আগে। এবার দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচল করছে 200+ লঞ্চ। সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যাচ্ছেন বেশিরভাগ মানুষ। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সহ সব বিনোদন কেন্দ্র ছিল নানা বয়সীদের আনন্দ আর কলকাকলিতে মুখর।
কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদের ছুটি কাটাতে পেরে বেশ খুশি রাজধানীবাসী। মিলেছে অবসর, তাই ঈদ আনন্দ এখন বিনোদন পার্কগুলোতে। পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে উচ্ছ্বাস চলছে অবিরত। রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন দর্শনার্থীরা। ওয়াটার কিংডমেও আনন্দ ছিল বাঁধ ভাঙা। শিশুদের উপস্থিতিতে মুখর ছিল ফাঁকা ঢাকা, সাথে ঈদের ছুটি, সব মিলিয়ে এই তো সময় ঘুরে বেড়ানোর। 186 একর সুপরিসরের চিড়িয়াখানায় বিভিন্ন খাঁচার সামনে শিশুদের ছিল সরব উপস্থিতি। বাহানা শিশুদের হলেও বড়দের আনন্দও ছিল চোখে পড়ার মতো। ঢাকা শহরে সবাই ব্যস্ত, ব্যস্ততার মাঝেও আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি, ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতে, এটাই আনন্দ। অনেক ভালো লাগলো, ঈদের ছুটিতে আমরা ঘুরতে আসলাম, রাস্তাঘাটে জ্যাম নাই, এখানে অনেক সুন্দর, ভালো লাগলো, মনোরম পরিবেশ। অনেকদিন পরে চিড়ে এখানে আসছি, অনেক আনন্দ করছে। বিনোদন পার্কগুলোতে ঘুরে বেড়ানো এখন ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। এই আনন্দ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের হবে এমনটাই প্রত্যাশা সবার। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমনটি দেখছিলাম ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। এই মুহূর্তে ঢাকা শিশু পার্কে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, ফ্যান্টাসি কিংডমে আছেন বিথি হক এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সবশেষ খবরাখবর জানতে প্রথমেই যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, রিচার্ড, যেমনটা বলছিলেন যে ঈদকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোতে যে পরিমাণ মানুষের ভিড় জমেছে তা কিন্তু এই রাজধানীর এই শাহবাগের এই শিশু পার্কেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একেবারে আমরা দেখেছি যে এখানে দুপুরের পর থেকেই কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা, বাবা মা তাদের সন্তানকে নিয়ে কিন্তু এসে এই শিশু পার্কে এসে বিভিন্ন ধরনের বিনোদনের যেই মাধ্যমগুলো আছে সেগুলোর সঙ্গে বাচ্চাদেরকে সম্পৃক্ত করছেন। একটু যদি আপনাকে দেখাই এই পুরো শিশু পার্কের দৃশ্যটি, যে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু রয়েছেন এখানে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, তারা বিভিন্ন ধরনের রাইডে বাচ্চাদেরকে উঠিয়ে ঈদের এই ছুটিকে একেবারে উপভোগ করে তুলতে যত কিছু করা লাগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সব কিছুই কিন্তু এখানে আসলে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেখানে বিমানে উঠে, ঘোড়ার পিঠে চড়ে বা নাগরদোলা রয়েছে, সেগুলোতে উঠে বাচ্চারা আনন্দ করছেন। সেই সঙ্গে তাদের সঙ্গে কিন্তু তাদের বাবা মারাও কিন্তু মেতে উঠছেন, বাবা মাদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরা, অর্থাৎ বড় ভাই বা ভাই কিংবা বড় বোন, তারাও কিন্তু এসে ছোট ছোট বাচ্চাদের এই আনন্দের সঙ্গী হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল গেটে আমরা যে পরিস্থিতি দেখে এসেছি যে এখনও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন, এবং প্রত্যেকটি রাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মানুষ রাইডে ওঠার জন্য অপেক্ষা করছেন। রাইডে আমরা দেখেছি যে নাগরদোলায় ওঠার জন্য প্রচুর পরিমাণ শিশুরা এসে দাঁড়িয়ে তাদের বাবা মার সঙ্গে আসলে এখানে এই বিনোদনের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে নিচ্ছেন। এবং এই শিশু পার্কে এসে আমরা কিন্তু শিশুদেরকে দেখছি যে বাবা মাদের কাছে তারা বিভিন্ন ধরনের বায়না তারা ধরছেন বিভিন্ন কিছু কিনে দেওয়ার জন্য। সব মিলিয়ে বলা যায় যে এই শিশু পার্কে কিন্তু উপচে পড়া ভিড়ে কিন্তু শিশু পার্ক জমে উঠেছে। তো এই ছিল রাজধানীর শাহবাগের শিশু পার্ক, শিশু পার্ক থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাব ফ্যান্টাসি কিংডমে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিথি হক। বিথি, আপনি যেরকম জানাচ্ছিলেন যে ঢাকা শিশু পার্কে উপচে পড়া ভিড়, আমি ফ্যান্টাসি কিংডমেও কিন্তু এরকম, ঠিক আপনি যেমনটা বলছিলেন সেইরকমই উপচে পড়া ভিড়। আমি যদি আপনাকে এখন দেখাই, এখানে ওয়াটার কিংডমের যে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা যে কৃত্রিম ঝর্ণা এবং কৃত্রিম ফোয়ারা এবং যে নাচের জন্য যে আলাদা আলাদা জায়গাগুলো নির্ধারিত আছে তারই একটি আমি আপনাকে এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে রকিং জোন নামে একটি এলাকা আছে, সে এখানে গানের সঙ্গে সঙ্গে যে দর্শনার্থীরা, বিনোদন প্রত্যাশী যারা আছেন তারা এখানে এসে বিনোদনের যে ব্যবস্থা সেটি তারা এখানে এসে উপভোগ করছেন। এবং এছাড়া পরিবার পরিজন নিয়ে কিন্তু আমি দেখেছি সকাল থেকেই আসছেন, এবং অনেকেই দেখা যাচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত তারা এই ওয়াটার কিংডমেই তারা প্রত্যেকটি এলাকায়
যে এখানে যেই পুল রয়েছে, যেই ফোয়ারা রয়েছে, ঝর্ণা রয়েছে, সেগুলোতে আসছেন এবং তারা সপরিবারে এসে কিন্তু এখানে যে উল্লাসটা, ঈদের উল্লাস এবং ঈদ বিনোদনের অংশ এই ওয়াটার কিংডম, সেটি তারা কিন্তু আমাকেও জানিয়েছে। এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যেহেতু অনেক শিশুরা রয়েছে, এখানে তাদের নিরাপত্তার একটি বিষয় আছে এবং তাছাড়া স্বাস্থ্য কতখানি স্বাস্থ্যকর এখানকার পানি, সেইটা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তো কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে পানির যে পরিশুদ্ধকরণ সেই বিষয়টাও কিন্তু তারা যথেষ্ট আন্তরিকতার সাথে করে থাকেন এবং এখানে যারা বিনোদনের জন্য আসেন তাদের জন্য সব ধরনের সতর্কতা এবং সব ধরনের ব্যবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে ফ্যান্টাসি কিংডমের বিনোদনের খবর। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে, তিনি আছেন চট্টগ্রামের পতেঙ্গায়। ধন্যবাদ বিথি, আমরা এখন আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। হাজার হাজার পর্যটকের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু ঈদের আমেজ কিন্তু এখানে বিদ্যমান। সেক্ষেত্রে আমরা দেখছি দুপুরের পর থেকেই বেলা যত বেড়েছে দর্শকদের, পর্যটকদের উপস্থিতিও কিন্তু ততটাই বেড়েছে। এক্ষেত্রে হাজার হাজার পর্যটকের উপস্থিতিতে এখানে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেক্ষেত্রে আমরা দেখেছি কেউ এসেছেন পরিবারের সাথে, কেউ এসেছেন বন্ধুবান্ধবদের সাথে, আবার কেউ বা তাদের পরিবারের যে ছোট্ট ক্ষুদে শিশুটি আছে সেই শিশু শিশুটিকে নিয়ে এসেছেন এই চট্টগ্রামের এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানে। সেক্ষেত্রে আসলে সমুদ্রের যে অনাবিল প্রশান্তি বা সমুদ্রের পাশে একটু বসে থাকা বা নির্মল যে বাতাস, সব কিছুই উপভোগ করার জন্যই কিন্তু সবাই কিন্তু এখানে এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে কর্মব্যস্ত এই জীবনে তারা কিন্তু শুধুমাত্র এই দুটি ঈদেই ছুটি পায়। সেক্ষেত্রে পরিবারকে কিছুটা সময় দেওয়া অথবা তাদের যে সন্তানটি রয়েছে তাকে কিছুটা সময় দেওয়া, নিরিবিলিতে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আসা। সেক্ষেত্রে এখানে কিন্তু সব কিছুই আছে। এক্ষেত্রে আমরা দেখেছি শিশু কিশোর যারা রয়েছে তারা যেরকম এই সমুদ্র সৈকতে জলকেলিতে মেতে উঠেছে, তেমনি এখানে স্পিড বোর্ডে করে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের যে অনাবিল প্রশান্তি, সব কিছুই কিন্তু উপভোগের একটি দারুণ সুযোগ রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি চট্টগ্রামের যে সমুদ্র সৈকত আছে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি পর্যটকরা কিন্তু আসছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক কিন্তু এই মুহূর্তে রয়েছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এক্ষেত্রে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের যে পছন্দের জায়গাটি রয়েছে বা ঘোড়াটি রয়েছে সেটিতে চড়ছে, বা তাদের ছোট্ট যে শিশুটি রয়েছে তাকেও কিন্তু সমুদ্রের যে সৌন্দর্য রয়েছে, সমুদ্রের সৌন্দর্য কিন্তু তারা তাদেরকে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত কিন্তু ঈদের যে আমেজ, সেই ঈদের আমেজে কিন্তু পুরোপুরি এখন ভরে উঠেছে। সেক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু চট্টগ্রাম নয়, আমরা দেখেছি নোয়াখালী, কুমিল্লা, সব জায়গা থেকে অনেক মানুষই এখানে এসেছে সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার জন্য। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। রিচার্ড, দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রের খবর দেখছিলাম আমরা, এবং যেটি জানাতে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, এবং তারও আগে ফ্যান্টাসি কিংডম থেকে বিথি হক, এবং রাজধানীর শিশু পার্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন। ঈদ বিনোদনের আরও খবর জানাতে এই মুহূর্তে সিলেটের জাফলং পর্যটন এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, এবং পাবনার হার্ডিন ব্রিজ এলাকায় আছেন রাকিবুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ রিচার্ড। পরন্ত বিকেলে জাফলং একেবারে পর্যটকে পরিপূর্ণ। যা পর্যটকদের এখন ঘরে ফেরার কথা, কিন্তু এই যে মনোরম পরিবেশ, মনোরম সৌন্দর্য এবং শীতল পানির পরশ ছে তাদেরকে কোথাও যেতে দিচ্ছে না, ছেয়ে আছে সমস্ত এলাকা জুড়েই পর্যটকরা। আপনারা দেখতে পাচ্ছেন এই ওপারে যে পর্যটকদের দেখা যাচ্ছে, এখানে কিন্তু ভারত বাংলাদেশের বেশ কিছু পর্যটকরা একত্রিত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে পর্যটক জাফলংদের এই যে সময় পর্যটকদের নিরাপত্তার জন্য, তাদের যেন কোনো ধরনের দুর্ঘটনা পড়তে না হয়, কোনো ধরনের বিপত্তি না ঘটে, সেই জন্য ফায়ার ব্রিগেডের প্রস্তুত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড এখানে প্রস্তুত রয়েছে, গোয়েনঘাট পুলিশ প্রস্তুত রয়েছে, আনসার
উপস্থিত রয়েছে রোভার স্কাউটের সদস্যরা। এখানে গোয়েন্দাঘাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যটক সহায়ক কেন্দ্র করা হয়েছে এবং এই কেন্দ্রের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এখানে মায়ের যুগে যারা পানির মধ্যখানে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। এখানে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, যারা বিপজ্জনক জায়গায় চলে যায় তারা যেন ফিরে আসে। আপনারা জানেন যে প্রতিবার এইখানে কোনো না কোনোভাবে দুর্ঘটনায় পতিত হন পর্যটকরা, যাতে করে পর্যটকরা কোনো ধরনের দুর্ঘটনায় না পড়ে সে কারণে ফায়ার ব্রিগেড, গোয়েন্দাঘাট পুলিশ, আনসার এবং রোভার স্কাউটের সদস্যরা সার্বক্ষণিকভাবে পুরো জাফলং এলাকাটাকে ঘিরে রেখেছে। এখন এক কথায় বলা যায় যা পর্যটকরা নির্বিঘ্নেই তাদের গোসল করছে, নির্বিঘ্নে তারা এই এলাকায় বিভিন্ন কাজকাম, বিভিন্ন তাদের যে মনোরঞ্জনের ব্যাপারটা আছে সেই সব কিছুতেই তাদের মনোনিবেশ করছেন। বিশেষ করে যেই আমরা এই জাফলং এবং এখানে যে মায়াবী ঝর্ণা আছে সব জায়গাতেই আমরা দেখেছি উপচে পড়া ভিড়, হাজার হাজার দর্শক এসছে সিলেট অঞ্চল, সিলেটের বাইরে থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই ছিল জাফলংয়ের আজকে পর্যটনের সর্বশেষ খবর। এবার আমি পাবনায় রয়েছে আমাদের সহকর্মী রাকিবুল, আমি সেখানে চলে যাচ্ছি। ইকরাম আপনাকে ধন্যবাদ। পাবনাবাসী আজকে ঈদ উদযাপনের জন্য কিন্তু এখন পাকশির হার্ডিং ব্রিজের কাছে কিন্তু সকলে এসে জড়ো হয়েছে এবং আমরা দেখছি যে এখানে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু আসলে তারা তাদের যে ঈদুল ফিতরের যে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে কিন্তু আনন্দ উদযাপন করছে। আমরা এখন দেখছি হার্ডিং ব্রিজের নিচে আছি, আসলে পাবনার বিখ্যাত একটি জায়গা, আসলে পাকশির 103 বছরের পুরনো হার্ডিং ব্রিজ এবং লালনশাহ সেতুর নিচ দিয়ে যে বহমান পদ্মা সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে যারা গ্রামবাসীরা রয়েছেন, পাবনাবাসীরা রয়েছেন, তারা এসেছেন এখানে মূলত ঈদ উদযাপনে এবং এখানে আসলে নেচে গিয়ে আসলে তারা এই নদীতে তারা কিন্তু এই নৌভ্রমণে বের হয়েছেন এবং এখানকার যে এই যে পদ্মা উপর দিয়ে আসলে নৌকো ভ্রমণে সকলে এসেছেন এবং নৌকো ভ্রমণের পর তারপরে আসলে এখানে যে দূরের যে সবুজ গ্রাম সেটিকে উপভোগ করছেন এবং সেই সাথে এই নদীতে যে সূর্য অস্ত সেটি উপভোগ করার জন্য কিন্তু এখানে আমরা দেখেছি যে হাজার হাজার কিন্তু আসলে গ্রামবাসীরা উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে ঈদুল আজহার দ্বিতীয় দিনটাতে আসলে কোনো ধরনের আসলে কাজের কাজ থাকে না, যার কারণে আসলে নানান ধরনের ছুটি থাকে, সেই ছুটির সুযোগে কিন্তু অনেকেই এখানে এসেছেন। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি আসলে রিচার্ড যে পাবনা সহ এর আশপাশে রাজশাহী, কুষ্টিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা এই সমস্ত জায়গাগুলো থেকেও কিন্তু এখানে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা এবং আমরা তারা যেটি বলছেন যে এখানে আসলে এই যে দুটো ব্রিজের মাঝ দিয়ে পদ্মা নদীর যে প্রবাহ এই নৈসর্গিক সৌন্দর্য তারা উপভোগ করছেন। তো এই ছিল পাবনার পাকশি হার্ডিং ব্রিজের নিচ থেকে আমার কাছে সর্বশেষ। পাবনার হার্ডিং ব্রিজ এলাকা থেকে বিনোদন পিপাসু মানুষের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাকিবুল হাসান এবং তারও আগে সিলেটের জাফলং থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। মানুষের পদচারণা আর কর্মব্যস্ততায় মুখর রাজধানীর চিত্র এখন একেবারেই বিপরীত। চিরচেনা ফ্রেমের বাইরে বেরিয়ে ঢাকার এই ভিন্ন রূপ দেখতে অনেকেই পরিবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে, উপভোগ করেছেন ফাঁকা ঢাকার সৌন্দর্য। ঈদের ছুটির সাথে মানুষের কর্মব্যস্ততাও যেন ছুটি নিয়েছে, তাই অল্প সময়ের স্বপ্নের রাজধানীর সাথে বাস্তবতার চিত্র একটু মিলিয়ে নিতে সকাল থেকেই বেরিয়ে পড়া। অল্প পথ দীর্ঘ সময় হবে না এমন চুক্তিতে শিশুদের নিয়ে গল্পের ফুল পাখি চিনিয়ে নেবার এটাই সময়, সাথে একটু ঘুরে বেড়ানো। কত শান্তি লাগে, আরামসে গাড়ি চালালাম, কোনো সমস্যা হয় না। অন্য সময় সময় হয় না, কারণ আমরা পরিবহন চাকরি করি, তো আমাদের হাতে সময় পাই না, এখন গাড়িও নাই, এই জন্য ঘুরতে বেরিয়েছি আমরা। প্রজন্ম থেকে প্রজন্মের হয়তো দূরত্ব থাকবে, তবে যোগাযোগটা থাকা চাই পাকাপোক্ত, সে পথে নেই কোনো বাধা, তাই বেরিয়ে পড়া। প্রচুর আনন্দ, এটার মধ্যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ফাঁকা কখনো আমরা ঢাকায় পাই না। আজ যা অবস্থা ভালো, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা হয় নাই। ঈদের ছুটিতে রাজধানীর সড়কে পরিবহনগুলোর গতিও এখন মহাসড়কের, রাস্তায় নেই যানজট, কালো ধোয়া, নেই হর্নের শব্দ, তাই নিজস্ব পরিবহন নিয়ে যারা বেরিয়েছেন তারাও স্বস্তিতে। গাড়ি চালা মজা পাই, এটা বড় কথা। মহাকালীর থেকে ফার্ম গেট আছে 5 মিনিট লাগছে, 5 মিনিট আশেপাশে, এই যে বাংলা ফার্ম গেট, বাংলা কম মিনিট লাগলো, 4 মিনিট লাগলো হাইলে। ঈদে ফাঁকা থাকে, প্লাস আপনার বাচ্চাদের বন্ধ থাকে, বাসায় থাকে, সেজন্য মানে
শিশু পার্কে আসে। যেখানে মানুষের নিঃশ্বাস ফেলার ফুরসতটুকু নেই, সেই অফিস পাড়াতেও এখন নিস্তব্ধতা। শুধু কয়েকটি গাড়ি আর রিকশার সশব্দে ছুটে চলা। তবে কেউ কেউ আজও ঈদের ছুটিকে ছুটি দিয়েছেন কাজের প্রয়োজনে। বাড়ির যাই না, মনে করেন ঈদের শিশু পার্ক খোলা থাকে, বাচ্চারা আনন্দ আসে, তাই আমরা দোকান খুলে বসে থাকি। কর্মচারী তো ছুটিতে গেছে, সেই জন্য আসলাম, আবার দুদিন পরে বা চলে যাব। সব মিলে এই নগরী কর্মব্যস্ত হতে হয়তো লাগবে আরো কয়েকদিন। তার আগের অসাধারণ সময়গুলোকে ফ্রেমে বন্দি করে রাখার হয়তো এটাই সময়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আসা রোহিঙ্গা ঢলের এক বছর পূর্ণ হতে আর মাত্র দুদিন বাকি। গত বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল দ্রুতই প্রত্যাবাসিত হবে মিয়ানমারের এই জনগোষ্ঠী, কিন্তু এতদিনেও সেই উদ্যোগের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই মাঠ পর্যায়ে। এক বছরের মাথায় কেমন আছেন তারা? কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প ঘুরে এসে আতিকুর রহমান তমালের চার পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। রোহিঙ্গা ঢল দেখিয়েছে বানের জলের মতো কিভাবে ভেসে যায় মানবতা। গত বছরের শেষ থেকে শুরু হওয়া সেই ঢল কখনো কমেছে, কখনো বেড়েছে। গত এক বছর ধরে ঘাড়ের উপর বোঝা হয়ে থাকা 10 লাখ মানুষকে সাধ্যমতো সাহায্য করছে বাংলাদেশ। সেই উদ্যোগে যুক্ত হয়েছে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সহ প্রায় শতাধিক সংস্থা ও প্রতিষ্ঠান। কুতুপালঙ্গের পাশেই 123 একর জমিতে নতুন তৈরি হওয়া এই ক্যাম্পটি বেশ গোছালো। এতে অন্য অনেকের সঙ্গে বাস করেন আলমগীর। কিছু আয় রোজগারের আশায় গত 6 মাস ধরে ক্যাম্পে নিজের ঘরটির পাশেই মুদি দোকান দিয়ে বসেছেন তিনি। তবে ক্যাম্পে অনেকেই আছেন যারা সারাটা দিনই বসে থেকে গল্প করে দিন পার করছেন, কারণ বাইরে গিয়ে কাজের যেমন অনুমতি নেই, তেমনি ক্যাম্পে করারও কিছু নেই। কি করেন আপনি এখন? আমাদের হতভরণ যদি সম্মান দিয়া দিলে আমরা এমতে চলে যাই। বাংলাদেশ সরকার আমাদের জন্য আমাদেরকে এখানে স্থান দিতে এটাই অনেক ধন্যবাদ। দিন, মাস, সপ্তাহ সবই চলছে ত্রাণের উপর নির্ভর করে। সেসবের মাঝেও আছে নানা রকম অভিযোগ। একে তো ভাদ্রের গরম, তার উপর পাহাড়ি এলাকা হয় নেমে গেছে পানির স্তর, অনেকে পানি আনতে হয় দূর থেকে। সড়কের গরম বেশি, গরমে তের ভালো সানি গুড়া গুড়া বাসা, আর তো গরমে হষ্ট। তারা আরারে দুয়া দানার ব্যাগর দেয়, তিন গা তেলা বোতল দেয়া, তই 7-8 কেজি চল দিয়ে হিনারা আরারে নকুলা। লেটিন হষ্ট বেশি, সাবন নয় আর তুন বানা মাসে দুটি আর ডালুম বাদে এখন কিছু না হয়, হামহজ গদি না পারি, গোসল হানা নাই। মগদের মূল্যকে ঘটা মানবতার অবমাননার বিচার হবে সেই আশা নিয়ে দিন পার করছেন রোহিঙ্গারা। নিজেদের ভূখণ্ড থাকার পরও নিজ দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গারা গত এক বছর ধরে বাংলাদেশ এদের মৌলিক চাহিদা পূরণে সব কিছুই করেছে, কিন্তু কে চায় শরণার্থী জীবন? এ কারণে এই সংকট সমাধানের একমাত্র উপায় নিরাপদ প্রত্যাবাসন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, কক্সবাজার। মানবিক দৃষ্টিকোণ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও এক বছরে সৃষ্টি হয়েছে নানামুখী সংকট। স্থানীয়দের অভিযোগ, 11 লাখ রোহিঙ্গার বিরূপ প্রভাব পড়েছে কক্সবাজারের জনগোষ্ঠী ও জনপদের উপর। সংশ্লিষ্টরা বলছেন, বন, পাহাড় ও কৃষিজমি ধ্বংস হওয়ায় মারাত্মক হুমকিতে পড়েছে পরিবেশ, পাশাপাশি সংক্রামক ব্যাধি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তো রয়েছেই। অবশ্য প্রশাসন সমস্যা মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের আগস্টের শেষ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর অমানবিক নির্যাতন, ফলে বানের পানির মতো বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী। গত এক বছরে নতুন 7 লাখ সহ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এখন বসবাস 11 লাখ রোহিঙ্গার, যা স্থানীয় জনগোষ্ঠীর দ্বিগুণ। আর এসব রোহিঙ্গার কারণে নানামুখী ক্ষতির মুখে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। রাস্তাঘাটের যে যানজট, দুর্ভোগ আমাদের পোহাত হচ্ছে, এটাও বর্ণনীয়। চাষাবাদের সমস্যা, এখন চাষ হচ্ছে না, ধান কেন মরে যাচ্ছে, উইফুকা উঠে গেছে, ছাউল ডাউল, এগুলো দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না, সমস্যার স্থায়ী সমাধান হতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে পরিবেশ ও জনপদের উপর। বন উজাড়, পাহাড় কাটা, পরিবেশ বিপর্যয় ও সংক্রামক ব্যাধির পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতিতে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উখিয়া ও টেকনাফ। গাছগুলো একেবারে ধ্বংস করা হয়েছে, এমনকি শিকড় উপড়ে ফেলা হয়েছে,
এর ফলে ওখানকার যে আপনার পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। বেশ কিছু এইচআইভি রোগী পেয়েছি, আর কিছু রোগ আসছে, ধরেন যে ডিপথেরিয়া, এটা আমরা চিকিৎসা শুরু করে দিচ্ছি। হামের রোগী এখনো পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আইসোলেশন করে সেগুলো চিকিৎসা দিচ্ছে। স্থানীয়রা যদি তারা এদের সাথে এসে মেশে তাহলে তাদের এই রোগগুলো হতে পারে। চিন্তায় কিছু কিছু ক্ষেত্রে ডাকাতি করার প্রবণতা আছে, খুনের মতো জঘন্য কাজেও অনেক ক্ষেত্রে জড়িয়ে যায়। এ অবস্থায় স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার পাশাপাশি পরিবেশ ও জনপদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সমস্ত সমস্যা থেকে স্থানীয়দের মুক্তি দিতে তাদের যতটা সম্ভব সাহায্য করা যায়, তাদের জীবিকা অন্যান্য সব ক্ষেত্রেই যাতে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমাদের আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি এ ব্যাপারে সচেতন আছে। প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গাদের কারণে গত এক বছরে প্রায় 6,000 একর বনভূমি ধ্বংসের পাশাপাশি বেদখল হয়েছে স্থানীয়দের 100 একরের বেশি কৃষি জমি। এছাড়া এইডস আক্রান্ত হয়েছে 215 জন ও ডিপথেরিয়া আক্রান্ত হয়েছে প্রায় 8,000 রোহিঙ্গা। বিভিন্ন অপরাধে 237টি মামলায় সাজা হয়েছে 607 জন রোহিঙ্গার। সময় সংবাদ কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 24 ঘন্টার মধ্যে ঢাকার দুই সিটি থেকে কোরবানির বর্জ্য অপসারণ, নগরবাসীর স্বস্তি, সবার আন্তরিকতায় সম্ভব হয়েছে দাবি কর্তৃপক্ষের। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা, কমানোতে সক্রিয় অসাধু চক্র, সীমান্ত দিয়ে পাচার রোধে কঠোর অবস্থানে পুলিশ। ঈদের পরদিনও স্বজনের টানে বাড়ি যাচ্ছেন অনেকে, আজও লঞ্চ এবং ট্রেনে যাত্রী চাপ, থাকছে না নির্ধারিত শিডিউল। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, রাজধানীর বাইরেও বেড়েছে দর্শনার্থী সমাগম। এবং 11 লাখ রোহিঙ্গার কারণে নানা সংকটের মুখে কক্সবাজার, বন ও পাহাড় উজাড় হওয়ায় মারাত্মক হুমকিতে পরিবেশ, মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস। এই ছিল এখনকার মতো। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যেকোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যেকোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।